এভাবেই বারবার সাকিব ভাইকে দেখতে চাই, সাকিব ভাইকে আর অন্য কোনো ভাবে দেখতে চাই না, এইভাবেই দেখতে চাই। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়েন্ট, একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রের, যেটাকে সামনে রেখে একদিন উনার মতো আমরা হব বলে ভাবি। আপনাকে বুঝতে হবে, যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি, এই জেনারেশনের আমরা যারা, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে, এই একটা এই এই ধরনের অড়াতে দেখতে চাই, নট এটা, এই অড়াতেই দেখতে চাই। এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে, এটা সত্যি মানে অতুলনীয়, কি বলবো। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা, একেবারেই ঈদেরই সিনেমা এটা, মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, মারামারি, গান, ইমোশন, সেন্টিমেন্ট, এবং যেই টুইস্টটা করেছে পরিচালক সত্যি প্রশংসার দাবিদার। আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে, এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন, রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর, তিনি করেছেন, এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই, রাকায়েত ভাই, এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন, নিশ্চয়ই এটাতে কিছু আছে, না হলে এটা কেন দর্শক দেখছে। সুপার সুপার, মানে মন ভরে গেল, এভাবেই বারবার সাকিব ভাইকে দেখতে চাই, সাকিব ভাইকে আর অন্য কোনো ভাবে দেখতে চাই না, এইভাবেই দেখতে চাই, ব্রিলিয়ান্ট। আর হৃদ্যতা যেটা বললেন, তো মনের বিষয়, এখানে তো আসলে উনি এক নম্বরে আমার বয়োজ্যেষ্ঠ, দু নম্বর উনি অনেক সিনিয়র, তিন নম্বর উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রের, যেটাকে সামনে রেখে একদিন উনার মতো আমরা হব বলে ভাবি, যে উনার যেই অভিনয় দক্ষতা এবং যেই এতদিন ধরে কাজ করছেন, এই যে দৃঢ়তা, একদিন সেটাকে সামনে রেখে তো কাজ করি আমরা।